দেশে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হচ্ছে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন দেশকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিকেলে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় নতুন কমিটির নেতারা ফুল দিয়ে পার্টির চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, সরকার দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা কর্মীদের চরম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ক্ষমতাসীন দলের লোকের এসব হামলা মামলার সঙ্গে জড়িত। আমাদের মানুষকে নমিনেশন পেপার কিনতে দিচ্ছে না, কেনার পরে সাবমিট করতে দিচ্ছে না, সাবমিট করার পরে তুলে নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, তারপরে আমাদের তাদের বাড়িঘরে হামলা করছে, তাদেরকে পথে ঘাটে অপমান করছে, জামা কাপড় ছিঁড়ে নিচ্ছে, মসজিদের থেকে বেরোনোর পরে তাকে আটক করছে, তাকে অত্যাচার করছে, তার বাসায় তার ভাই বোনদের উপর অত্যাচার করছে, তার মা বাবাকে জিম্মি করছে।